নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা ব্যোমকেশের মাঞ্জা। পাগলা দাশু সিরিজের এটি চতুর্দশ গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা ব্যোমকেশের মাঞ্জা। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। টোকিও, কিয়োটো, নাগাসাকি, ইয়োকোহামা, বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারান চন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে। এরপরেই ব্যোমকেশের পালা, কিন্তু ব্যোমকেশের সে খেয়াল নেই। কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট ছেলেটার সঙ্গে প্যাঁচ খেলতে গিয়ে তার দুটো ঘুড়ি কাটা গিয়েছিল, সেই কথাটা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না। তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে। চিনে শিরিশ গালিয়ে তার মধ্যে বোতল চুর আর কড়কড়ে এরেমি পাউডার মিশিয়ে সুতোয় মাখলে পর কিরকম চমৎকার মাঞ্জা হবে, সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ কড়িকাঠের দিকে গোল হয়ে উঠেছে। মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তাল গাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে। এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল, তারপর ব্যোমকেশ এসো দেখি। ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো, মাঞ্জা, ঘুড়ি, প্যাঁচ সব ফেলে আকাশের উপর থেকে ব্যোমকেশ হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে। একে তো ওই দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না, তার উপর যাও দু একটা চীনদেশি নাম সে জানতো, ওরকম হঠাৎ নেমে আসবার তরুণ সেগুলোও তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকমের ঘণ্ট পাকিয়ে গেল। পাহাড়, নদী, দেশ, উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতেই বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল। তার কেবলই মনে হতে লাগলো যে চীনদেশের চীনে শিরিশ, তাই দিয়ে হয় মাঞ্জা। মাস্টার মশাই দুবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও, তখন বেচারা একেবারে দিশেহারা আর মরিয়া মতো হয়ে বলল সাংহাই। সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না, বোধহয় তার সেজমামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে কখনো। বিপদের ধাক্কায় হঠাৎ করে কেমন যেন ওই নামটাই তার মুখ থেকে বেরিয়ে পড়েছে। গোটা দুই চড়চাপড়ের পর ব্যোমকেশ বাবু তার কানের উপর মাস্টার মশায়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করল। কিন্তু কান দুটো ঝুড়োতে না ঝুড়োতেই মনটা তার সেই খেই হারানো ঘুড়ির পেছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল। সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটল, কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া যে সুতো তৈরি হলো আর কত গন্ডায় গন্ডায় যে ঘুড়ি কাটা পড়ল সে কেবল ব্যোমকেশই জানে। বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখল ডাক্তারের ছোট ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে। দেখে ব্যোমকেশ বন্ধু পাঁচকড়িকে বলল, দেখেছিস পাঁচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে। এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে বলল। পাঁচু গম্ভীর হয়ে বলল, তা যদি বলিস, তুই আর মাঞ্জা তৈরি করে কি ওদের সঙ্গে পারবি ভেবেছিস? ওরা হলো ডাক্তারের ছেলে, নানা রকম ওষুধ মশলা জানে। এই তো সেদিন ওর দাদাকে দেখলুম শানের উপর কি একটা আরোগ ঢেলে দিল, আর ভস ভস করে গেঁজালের মতো তেজ বেরুতে লাগলো।
ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারুর মাঞ্জার সাধ্য নেই যে তার সঙ্গে পেরে ওঠে। শুনে ব্যোমকেশের মনটা কেমন দমে গেল। তার ধ্রুব রকমের বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকমের মাঞ্জার খবর জানে। তা নইলে ব্যোমকেশের চাইতো 4 বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল? ব্যোমকে স্থির করল, যেমন করে হোক ওদের বাড়ির মাঞ্জা খানিকটা জোগাড় করতেই হবে। সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়ে ব্যোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে। সেখানে গিয়ে সে দেখে কি কোণের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুঁটছে। ব্যোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলল, তারপর সেখান থেকে চলে গেল। ব্যোমকেশ মনে মনে বলল, বাপু হে, এখন আর লুকিয়ে করবে কি, তোমার আসল খবর তো আমি পেয়ে গেছি। এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেউ কোথাও নেই। একবার সে ভাবল কেউ আসলে একটুখানি চেয়ে নেবে, আবার মনে হল কি জানি যদি কেউ না দেয়। তারপর ভাবলে দূর, ভারী তো জিনিস, তা আবার চাইবার দরকার কি, এই এতটুকু মাঞ্জা হলেই তো প্রায় 200 গজ সুতোয় শান দেওয়া হয়ে যায়। এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবল মশলা তুলে নিয়েই এক দৌড়ে বাড়িতে এসে হাজির। আর কি তারপর দেরি হয়, দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু হলো। যাই বলো, মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত। কই, তেমন তো কড়কড় করছে না, বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি, আর কালো কাঁচের গুঁড়ো। কিন্তু দুঃখের বিষয়, বেচারার কাজটা শেষ হতে না হতেই সন্ধে হয়ে এলো। আর বর্দা এসে বলল, যা যা, আর সুতো পাকাতে হবে না, এখন পরগে যা। সেই রাত্রিরে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না। সে স্বপ্ন দেখল যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ঢেলে সব নষ্ট করে দিয়েছে। সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে। কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন, তামাক খাচ্ছেন। ব্যোমকেশ ভাবলে, দেখো তো কি অন্যায়, এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কি করে। যাই হোক, খানিক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতোটা খুলে নিয়ে চলে আসছে, এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে। বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে ব্যোমকেশের সেই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকিটাকে তুলতে গেলেন। সর্বনাশ, যেই না টিকের ওপর কাগজ ছোঁয়ানো, অমনি কিনা ভসভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল টাঙ্গুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলুস্থুলু কাণ্ড। অনেক চেঁচামেচি ছুটোছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেওয়া হলো, তখন তার দাদা এসে তার কান ধরে বললেন, হতভাগা, কি রেখেছিলি কাগজের মধ্যে? ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বলল, কিছু রাখিনি তো, খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম। দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে, আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ 2-4 ঘা কষিয়ে দিলেন। বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুবখানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে। ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল, নইলে তার সুতো যেত, পরিশ্রমও নষ্ট হতো। বিকেলে সে বাড়ি এসে চটপট ঘুড়ি আর লাটাই নিয়ে ছাতের উপর উঠল। মনে মনে বলল,
ডাক্তারের পো আজ একবার আসুক না, দেখিয়ে দেব প্যাঁচ খেলা কাকে বলে। এমন সময় পাঁচ করি এসে বড় বড় চোখ করে বলল, শুনেছিস? ব্যোমকেশ বলল, না কি হয়েছে? পাঁচু বললে, ওদের সেই ছেলেটাকে দেখে এলুম, সে নিজে নিজেই দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে। ব্যোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞাসা করল, দেশলাই কি রে, মাঞ্জা বল। শুনে পাঁচু বেজায় চটে গেল। বলছি না, লাল নীল আলো জ্বলছে, তবু বলবে মাঞ্জা? আচ্ছা গাধা তো তুই। ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঠিক সেই সময় ডাক্তারদের বাড়ির থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক ব্যোমকেশের মাথার উপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো। তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর বলল, আমার অসুখ করেছে। শেষ হলো সুকুমার রায়ের লেখা ব্যোমকেশের মাঞ্জা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসলে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।